লকডাউনে সারা দেশে গণপরিবহন থাকায় বেকার হয়ে মানবেতর জীবনযাপন করছে সড়ক ও নৌপরিবহনের প্রায় 90 লাখ শ্রমিক। বছরে এ খাতে কল্যাণ ফান্ডে হাজার কোটি টাকা চাঁদা আদায় হলেও মহামারীর এমন সংকটে মালিক ও শ্রমিক সংগঠনগুলোকে পাশে না পাওয়ার অভিযোগ শ্রমিকদের। তবে মালিক সমিতি ও শ্রমিক সংগঠনগুলোর দাবি, তাদের একার পক্ষে শ্রমিকদের পাশে দাঁড়ানো কঠিন। এ খাতে সরকারি প্রণোদনা চাইছেন তারা। মার্জিয়া মোমো রিপোর্ট। দুঃসময় আমাদের কোনো সাহায্য পাচ্ছি না, সবাইকে আশ্বাস দিয়েছে কিন্তু বাস্তবে এই কষ্ট। পরিবহন শ্রমিক রফিকের নিজের আর পরিবারের খাবার জোগাড় করতে না পারার অসহায়ত্বের। মালিক মহাজনরা টাকা দিতে চায় না, খোরাকি দেয় না, বলতাছে তোমরা যেমনে পারার না চলো। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে গেল মাসের 26 তারিখ থেকে সারা দেশে গণপরিবহন বন্ধ থাকায় বন্ধ হয়ে আছে সড়ক পথের 70 ও নৌপথের 20 লাখ শ্রমিকের রুটি রুজি। হাজারের উপর শ্রমিক আছে, ঠিক আছে, এখানে বসে রয়েছি, আমাদের পরিবারগুলোও খুব অসহায়। কিন্তু এমন দুর্দিনে মালিক সমিতি কিংবা শ্রমিক সংগঠন কাউকেই পাশে না পাওয়ার অভিযোগ বেকার শ্রমিকদের। এমনকি শ্রমিক কল্যাণের নামে দেয়া চাঁদার অর্থ না পাওয়ার ক্ষোভ। ফান্ডের থেকে আমরা কোনো টাকা পয়সাও পাই না, কোনো সাহায্যও পাই না। ডেলি মোবাইল নাম্বার লই যা, আইতে আইতে গে শেষ, অনগালি আইতে আস। কল্যাণ ফান্ডের অর্থ নিয়ে কোথাও কোথাও অনিয়ম হওয়ার কথা স্বীকার করেন শাহজাহান খান। কোনো কোনো জায়গায় এই ব্যত্যয় ঘটেছে, কিন্তু অধিকাংশ জায়গায় এই কল্যাণ তহবিলের টাকা, এই কল্যাণ তহবিলের টাকাটা কিন্তু সবই থাকে না। কারণ যারা যে সমস্ত শ্রমিক মৃত্যুবরণ করে, অ্যাক্সিডেন্ট করে, ছেলে মেয়ের পড়াশোনা, বিয়ে শাদী ইত্যাদি সময় কিন্তু আমাদের এই কল্যাণ তহবিল থেকে আমাদের শ্রমিক ব্যক্তি কিন্তু টাকা দিয়ে থাকে। এদিকে নৌ শ্রমিকদের খাবার সরবরাহ ও আর্থিক সহায়তা দিতে লঞ্চ মালিকদের নিয়ে একটি সভা করার কথা জানান নৌ পরিবহন প্রতিমন্ত্রী। আমরা শ্রমিকদের কিন্তু 10 দিনের জন্য যে তাদের মানে প্রাণ সাহায্য সেটা দিচ্ছি, মালিকরা তাদের বিশেষ যাত্রীবাহী যেসব লঞ্চ আছে তাদের শ্রমিকদের তারা সেই ধরনের ব্যবস্থাটা নিবে। করোনায় লকডাউনের কারণে মোট পরিবহন ব্যবস্থার মাত্র 2 থেকে 3% কাজ করছে। নজিরবিহীন এই পরিবহন সংকটে প্রতিদিন 500 কোটি টাকা ক্ষতি হচ্ছে বলে দাবি পরিবহন সংশ্লিষ্টদের। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা।